হ্যালো বন্ধুরা ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো গত ভিডিওতে আমরা ক্লাস টেনের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের দুই দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছিলাম আজকে আমরা তিন দাগ থেকে অঙ্কগুলির সমাধান করব। তা তিন দাগে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দীঘাত সমীকরণ গঠন করি তাহলে সমীকরণের বীজ দুটি কী বলে দেওয়া হচ্ছে চার ও ছয় আমরা আগেই আলোচনা করেছি যে সমীকরণের বীজ দেয়া থাকলে কিভাবে সমীকরণ গঠন করতে হয় তাই না তা প্রথম অঙ্কটা আমরা একটা লিখে করছি দেখো যে সমীকরণের বিষ দুটি চার আর দুই অতএব নির্নি সমীকরণটি কী হবে বন্ধুরা কী বলেছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ইনু এক্স প্লাস বিজদয়ের গুণফল সমান শূন্য তোমরা পরীক্ষার সময় কিন্তু অঙ্কগুলি এইভাবে ঠিক লিখে করবে কেমন তো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো বা এক্স স্কোয়ার পেলাম তা এখানে দেখো বিজদয় সমষ্টি তাহলে বিজদয় ছিল চার আর দুই তাহলে আমরা এখানে লিখব চার যোগ দুই ইন্টু এক্স যোগ বিশদায়ের গুণ ফল অর্থাৎ চার গুণ দুই সমান শূন্য বা এক্স স্কোয়ার এখানে দেখো চার আর দুই যোগ করে আমরা পাচ্ছি ছয় এক্স প্লাস এইট সমান শূন্য এই হয়ে গেল আমাদের কিন্তু নিম্নীয় সমীকরণ ঠিক আছে তা প্রথম অঙ্কটি আমরা যেভাবে লিখে করলাম পরীক্ষার সময় তোমরা ঠিক সেইভাবে লিখে করবে এবার পরের অঙ্কটি লক্ষ্য করো এখানে আমরা দু দুদাকে দেখতে পাচ্ছি যে মাইনাস চার ও মাইনাস তিন সমীকরণের বীজ দুটি হলে আমাদের সমীকরণটি কীভাবে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা আর এই অঙ্কটি লিখে করছি না আমরা সরাসরি সমীকরণটি লিখছি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটি সমষ্টি অর্থাৎ মাইনাস চার যোগ মাইনাস তিন এই দুটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণ ফল অর্থাৎ মাইনাস চার ইন্টু মাইনাস তিন সমান শূন্য তাই তো আমরা একবারে সমাধান করলাম কিন্তু পরীক্ষার সময় বন্ধুটা তোমরা অবশ্যই লিখে করবে বা এক্স স্কোয়ার মাইনাস তা দেখো আমরা কী পাচ্ছি মাইনাস চার প্লাসে মাইনাসে মাইনাস তিন আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন বারো সমান শূন্য বা এক্সে স্কয়ার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো মাইনাস আছে বসিয়ে দিলাম তাহলে মাইনাস চার আর মাইনাস তিন হলে মাইনাস সাত পাচ্ছি এক্স প্লাস বারো সমান শূন্য বা এক্সে স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস সাত এক্স সমান শূন্য এই হয়ে গেল কিন্তু আমাদের সমীকরণ গঠন করা ঠিক আছে এবার তিন দাগের অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা কী ছিল মাইনাস চার আর তিন হচ্ছে দুটো বীজ তাহলে সমীকরণটি কী হবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস দুটি যোগ ফল অর্থাৎ মাইনাস চার যোগ তিন দুটির গুণ ফল অর্থাৎ মাইনাস চার ঠিক আছে এবার এখান থেকে আমরা সমীকরণটি পেয়ে যাব দেখো বা এক্সের স্কোয়ার এক্ষেত্রে কী হচ্ছে মাইনাস আছে বসিয়ে দিলাম আর এখানে দেখো মাইনাস চার প্লাস তিন অর্থাৎ আমরা পাবো মাইনাস এক এক্স যোগ এক্ষেত্রে গুণ করলে কী হচ্ছে তিন চারা বারো অর্থাৎ মাইনাস বারো আমরা পেলাম সমান শূন্য বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক আর দেওয়ার দরকার নেই তাহলে এখানে আমরা এক্স বসিয়ে দিই আর এই ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস বারো সমান শূন্য তাহলে এই হয়ে গেল আমাদের নির্ণীয় সমীকরণ এবার পরের অঙ্কটি দেখো পাঁচ ও মাইনাস থ্রি হচ্ছে বিশ দুটি তাহলে সমীকরণটি কী হবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বিশ দুটি সমষ্টি অর্থাৎ পাঁচ যোগ মাইনাস থ্রি যেহেতু মাইনাস আছে আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু এক্স চোখ পাঁচ গুণ মাইনাস থ্রি সমান শূন্য ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এক্সে স্কোয়ার মাইনাস পাঁচ আছে বসিয়ে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স আর দেখো কী হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচা পনেরো সমান শূন্য তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পাঁচের থেকে তিন বাদ গেলে দুই এক্স মাইনাস পনেরো সমান শূন্য এই হয়ে গেল আমাদের নিণ্ সমীকরণ কেমন এবার পরের অঙ্কটি লক্ষ্য করো তা চারদাগে আমরা দেখতে পাচ্ছি এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন সমান শূন্য দীঘা সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে তাহলে বন্ধুরা অঙ্কটি করার আগে একটু বুঝিনি আমরা যদি ধরি একটা বীজ আলফা তাহলে তার অনন্যক কী ওয়ান বাই আলফা অর্থাৎ সেটি উল্টে যাবে এবার এই বীজ দুটির গুণফল কি হচ্ছে দেখো আলফা ইন্টু ওয়ান বাই আলফা কাটাকাটি করলে আমরা ওয়ান পাব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু সমীকরণটা যে আছে তাই ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন সমান শূন্য সমীকরণের দুটি অতএব বীজ দুটির গুণফল কত পেয়েছিলাম এক পেয়েছিলাম তাহলে এখানে আমরা এক বসিয়ে দেব এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তা সমীকরণের বীজ দুটির গুণফল কি কী আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম যে ধ্রুবক সংখ্যা অর্থাৎ এখানে আমরা পাচ্ছি সেটি এম প্লাস সেভেন কি এক্সেস কোয়ারের সহ অর্থাৎ এখানে চার সমান এক পেলাম এখান থেকে দেখো আমরা এমের মান সহজে বের করতে পারবো তাহলে আমরা পাচ্ছি এম প্লাস সেভেন কোনি গুণ করলে চার ওকে চার বা এম সমান এ চার আছে আর প্লাস সেভেনকে ওপাশে নিয়ে গেলে মাইনাস সেভেন হয়ে যাবে বা এম সমান সাতের থেকে চার বাদ গেলে আমরা পাবো মাইনাস থ্রি এই হয়ে যাবে আমাদের নিম্নীয় এমের মান তাহলে আমরা উত্তর কি লিখবো আমরা উত্তর লিখবো নির্নি এম মান মাইনাস থ্রি কেমন এবার পরের অঙ্কটি লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস সি ইন্টু এ সমান শূন্য দীঘাত সমীকরণের বিষদ্বায় সমান হলে প্রমাণ করি যে টু সমান এ প্লাস তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণের বিষদ্বায় সমান তা সমীকরণের সমান হলে নিরূপক কী হবে নিরূপক হবে শূন্য তা আমরা জানি নিরূপক সমান কী বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি বলতে কী এক্সের সহক তো এখানে এক্সের সহক কী আছে সি মাইনাস এ এর স্কোয়ার হবে মাইনাস ফোর এসি এ বলতে এক্স স্কোয়ারের সহক এখানে আছে বি মাইনাস সি ইন্টু সি সি বলতে এখানে কি ধ্রুবক সংখ্যা সেটি আছে এ মাইনাস বি সমান শূন্য এবার দেখো এখান থেকে আমরা এটাকে এ মাইনাস বি হোল সূত্রে ভাঙিয়ে দিচ্ছি তাহলে আমরা পাবো সি কার মাইনাস টু এ বসিয়ে দিলাম এবং ফোর বসিয়ে দিলাম এবার আমরা এই দুটোর গুণ করবো তা দেখো বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করলে আমরা পাচ্ছি এবি মাইনাস কেমন আর মাইনাস সি দিয়ে গুণ করলে माइनस ए माइनस ए प्लस बी सी = 0 ठीक है এবারে দেখো যা ছিল তাই বসিয়ে দিচ্ছি সি স্কয়ার - 2 ए सी + এ স্কয়ার এবারে -4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি - 4 ए बी - এ - এ প্লাস 4 বি স্কয়ার - এ - এ প্লাস 4 এ সি - এ প্লাস এ - 4 বি সি সমান শূন্য তো এবার যদি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা কী পাচ্ছি এই এ স্কোয়ারকে আমরা আগে রাখলাম যোগ বি স্কোয়ার দেখো এখানে আছে ফোর বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ঠিক আছে এবার মাইনাস ফোর এবি মাইনাস ফোর বি সি আর এবার দেখো এখানে প্লাস ফোর এসি আছে এখানে মাইনাস টু এসি আছে তাহলে ফোর এসি থেকে টু এসি বাদ দিলে আমরা পাবো প্লাস টু এসি সমান শূন্য এবার আমরা এটাকে এ প্লাস বি প্লাস সি যে সূত্র আছে সেই সূত্রে আমরা ভাঙাবো তা দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ করতে হবে কি টু বি সমান এ প্লাস সি এবার এই এ আর সিকে যদি সমান চিহ্ন রেপাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো টু বি মাইনাস এ মাইনাস সি অর্থাৎ এ আর সি এর আগে মাইনাস আমাদের নিয়ে আসতে হবে তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে এটাকে লিখতে পারি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ারকে আমরা টু বি হোল স্কোয়ারে ভাঙাতে পারি আর এখানে দেখো কী ছিল সি এর আগে আমাদের মাইনাস নিয়ে আসতে হবে তাহলে এটিকে আমরা প্লাস এই মাইনাস সি হোল স্কোয়ার এইভাবে ভাঙিয়ে দেবো তাহলে দেখো আমরা কী পেলাম এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এবার সূত্রে কী হয় প্লাস টু এ বি টু বসিয়ে দিলাম এ বলতে এখানে মাইনাস আর বি বলতে টু বি তাহলে দেখো কী হচ্ছে এই প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি দুই দু গুণে চার পেলাম এ বি পেলাম অর্থাৎ মাইনাস আমরা পেয়ে গেলাম প্লাস টু বি বলতে এখানে দেখো টু আছে আর সি বলতে মাইনাস সি আছে তাহলে এক্ষেত্রেও দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল দুই দুণো চার আমরা চার পেয়ে গেলাম প্লাস আছে টু সি এখানে সি কত মাইনাস আর এ কত মাইনাসে সমান শূন্য তাহলে দেখে এখানে কী হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল টু সি এ আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা সূত্রে লিখতে পারি বা প্লাস বি প্লাস সি হোল সমান শূন্য অর্থাৎ আমরা পাচ্ছি দেখো এবার যদি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ প্লাস টু বি মাইনাস ঠিক আছে এবার যদি আমরা স্কোয়ারটা তুলে দিই তাহলে আমরা পাচ্ছি মাইনাস মাইনাস সি সমান শূন্য তা আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে টু বি সমান এ প্লাস সি তাহলে আমরা টু বিটাকে সমান চিহ্নের এপাশে পাশে রাখবো আর সি আর এ কে ওপাশে নিয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি দেখো টু বি সমান এ কে ওপাশে নিয়ে গেলে প্লাস এ হয়ে যাবে মাইনাস সি কে নিলে প্লাস সি হয়ে যাবে তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের প্রমাণ কেমন আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা আমরা বুঝতে পেরেছো এবার ছদকের অঙ্কটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি প্লাস বি ডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দীঘাত সমীকরণের বিষয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সি বাই ডি তাহলে একই রকমভাবে আমরা লিখব কি যেহেতু এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ সি প্লাস বি ডি এক্স যোগ সিএসোয়ার প্লাস ডি স্কোয়ার সমান শূন্য দীঘাত সমীকরণের বিষ দুটি সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি অতএব নিরূপক সমান শূন্য হবে তাহলে নিরূপক কি বি স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে দেখো বি বলতে কী এক্সের সহক অর্থাৎ মাইনাস টু ইন্টু এটি হচ্ছে বি তাহলে একে আমাদের স্কোয়ার করতে হবে মাইনাস ফোর এসি ফোর বসালাম এ বলতে কি এক্স স্কোয়ারের সহক অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি ইন্টু সি বলতে কি ধ্রুবক সংখ্যা অর্থাৎ সি স্কোয়ার প্লাস ডি সমান শূন্য এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি তা প্রথমে যদি আমরা এইটাকে স্কোয়ার করি তাহলে কী পাচ্ছি মাইনাস দুই মাইনাস দুই গুণ করলে চার হলো আর ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই বসিয়ে দিই আমরা হোলস্কোয়ার করে দিই অর্থাৎ এসি প্লাস বিডি হোলস্কোয়ার মাইনাস এ পাশে যা ছিল তাই আমরা বসিয়ে দিলাম অর্থাৎ ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার ইন্টু সি সিএ স্কোয়ার প্লাস ডি ডিএ স্কোয়ার সমান শূন্য এবার যদি আমরা দুটি পদকেই চার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো এসি প্লাস বি ডি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি সিএসয়ার প্লাস ডি স্কোয়ার সমান শূন্য এক্ষেত্রে আমাদের কী লিখতে হবে যে উভয় পক্ষকে চার দিয়ে ভাগ করে পাই এই নোটটি আমাদের লিখে নিতে হবে কেমন এবার দেখো প্রথমটাকে আমরা এ প্লাস বি হোলো সূত্রে যদি ভাঙাই সেক্ষেত্রে এ বলতে এসি আর বি বলতে বিডি তাহলে প্রথমে এ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার যোগ টু ইন্টু এবি এ বলতে এসি আর বি বলতে বিডি যোগ বিডি স্কোয়ার যোগ বি স্কোয়ার বি বলতে বিডি এর হোল স্কোয়ার আর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে প্রথমে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুণ করব তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্রথমে চিহ্নটা করবো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার এবার দেখো এই বি স্কোয়ার দিয়ে সি সিএস্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে গুন করবো তার আগে একটা মাইনাস আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কী পাবো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিএ স্কোয়ার আর সে তার সঙ্গে মাইনাস গুণ করলে আমরা পাবো মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান শূন্য তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি এটাকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস

আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার কেমন প্লাস টু এ বি সি ডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান শূন্য এবার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস বিস্কোয়ার সি স্কোয়ার সমান শূন্য এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস টু এবিডি প্লাস বি সি এবার এটিকে আমরা দেখো এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র লিখতে পারি অর্থাৎ এখান থেকে আমরা পাবো কি এডি মাইনাস বি সি সমান শূন্য বা এখান থেকে আমরা পাবো এডি মাইনাস বিসি সমান শূন্য এবার বি সিকে যদি সমান চিহ্ন আমরা ওপাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কি এডি সমান বি সি মাইনাস বিসি অপাশে গেলে প্লাস বিসি হয়ে যাবে এবার এখান থেকে আমরা এ রাখছি আর বিটাকে এর নিচে নিয়ে আসছি সমান এক্ষেত্রে দেখো সি ছিল আর ডিটাকে আমরা নিচে নিয়ে গেলাম আবার যদি আমরা কোন গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এডি আর এক্ষেত্রে বি সি তাই এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ বাই বি সমান সি বাই ডি অতএব আমরা এখানে কী লিখবো প্রমাণিত তো এবার সাত দেখার অঙ্কটা দেখো যে প্রমাণ করি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন টু এক্স প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য দীঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নটিকাল টু পি হয় তাহলে সমীকরণের বীজ বাস্তব না অবাস্তব সেটি জানার জন্য আমরা কী করি সমীকরণের নিরূপক বের করি এক্ষেত্রে আমরা তাই করবো অর্থ নিরূপক সমান কী হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি বলতে এক্সের সহ অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি তাহলে এর স্কোয়ার স্কোয়ার করলাম মাইনাস ফোর এসি এ বলতে কি এক্স স্কোয়ারের সহ ও এখানে এক্স স্কোয়ার হবে সেটি কী ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস কত এক তাহলে এক বসিয়ে দিলাম তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি আমরা যদি এটিকে ভাঙাই তাহলে এর স্কোয়ার করলে আমরা চার পাবো হোল স্কোয়ার আর এখানে চার দুগুণে আট তাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার যদি এই দুটো থেকে আমরা চার কমন নিই তাহলে আমরা কী পাচ্ছি দেখো সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা কী পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমন এবার এটিকে আমরা ভাঙিয়ে দিই তা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে আমরা কী পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এক্ষেত্রে মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার ঠিক আছে এবার এখান থেকে আমরা পাচ্ছি ফোর ইন্টু কী হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে মাইনাস টু এ স্কোয়ার আছে অর্থাৎ আমরা পাবো মাইনাস এ স্কোয়ার এখানে কি আছে প্লাস টু এফ বি আছে বসিয়ে দিলাম আর এক্ষেত্রে দেখো মাইনাস টু বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা এখান থেকে পাবো মাইনাস বি এবার যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি মাইনাস ফোর ছিল ফোর বসিয়ে দিলাম তাহলে এই ব্র্যাকেটের ভিতরে প্রতিটি চিহ্ন পাল্টে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি কেমন এবার এখান থেকে আমরা লিখতে পারি কি মাইনাস ফোর এ মাইনাস বি হোলস্কোয়ার এবার দেখো যদি এ আর বি মান সমান হয় তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার এর মান কী হবে শূন্য হবে এবং সেই শূন্য দিয়ে যাকেই গুণ করি না কেন সেক্ষেত্রে আমাদের সেই রাশিটির মান আমরা শূন্য পাবো অর্থাৎ এ আর বি যদি সমান হয় তাহলে এক্ষেত্রে আমরা কী পাব এর মান শূন্য পাবো আর শূন্য পেলেই কী হবে সমীকরণের কিন্তু বাস্তব বিষ থাকবে যেখানে এখানে বলেছিল কিন্তু বাস্তব বিষ থাকবে না যদি এ নটিক্যাল টু বি হয় তাহলে এটা যদি সমান হয়ে যায় তাহলে বাস্তব থাকবে আর এ আর বি যদি সমান না হয় সেক্ষেত্রে এই এ মাইনাস বি এর মান সর্বদা কিন্তু আমরা ধনাত্মক পাব এবং একটি ধনাত্মক সংখ্যা দিয়ে যখন আমরা মাইনাস ফোরকে গুণ করব। সেটি সর্বদাই ঋণাত্মকে আসবে তা আমরা জানি নিরূপকের মান ঋণাত্মক অর্থাৎ শূন্য থেকে কম হলে আমরা কোনো বাস্তব বিষ পাই না তাহলে এখান থেকে আমরা কী লিখবো আমরা লিখবো যেহেতু এ নটিক টু বি তাই তো তাই এ মাইনাস বি হল স্কোয়ার কী হবে সর্বদা শূন্য থেকে বড়ো হবে অতএব আমরা উত্তর লিখবো এ নটিক টু বি হলে বা হয় এ নটিক টু বি হয় তবে সমীকরণের কোন বাস্তবীষ থাকবে না কেমন এটি আমাদের দেখাতে বলেছিল যে এই নটিকলটি বি হলে সমীকরণের কোনো বাস্তবীষ থাকবে না সেটি আমাদের প্রমাণ করা হয়ে গেল তা বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি আজকে যে কটি অঙ্ক করা যায় প্রত্যেকটি তো তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব ও তার পাশাপাশি বিল ক্লিক করবে কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব না তার নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি